আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই জানে আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি এবং যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এটি বাস্তবধর্মী হয়ে থাকে এবং আমি লাইভ সেগুলো দেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার এই ভিডিওগুলো সাধারণত যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টাডি করছেন, কিছুদিন পরে স্টাডি শেষ করে জব সেক্টরে চলে আসবেন, তাদের জন্য খুবই জরুরি, বা তারা কিছুটা হলেও এখান থেকে কিছু বাস্তব লাইফ দেখতে পাবে এবং শিখতে পারবে। আশা করি ভিডিওটা সবার জন্যই খুবই উপকারে আসবে। আমি ভিডিওতে সবসময় বাস্তবধর্মী জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা যারা স্টাডি করেছেন টেক্সটাইলে, সেটা ডিপ্লোমা হোক বা বিএসসি হোক, অনেকবারই পড়েছেন হয়তো ফেব্রিক, যে সাবজেক্টগুলো আছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এখানে জিএসএম, জিএসএম কি বা ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজির ভিতরেও থাকতে পারে। জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার, জিএসএম এর ফুল মিনিং গ্রাম পার স্কয়ার মিটার। আমি জিএসএম যে মেশিনটা আছে সেই মেশিনটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না, যদি আপনারা দেখতে চান তাহলে সেটা আপনাদেরকে আমি দেখাবো। বাট আজকের এই ভিডিওতে আমি জিএসএম কাটার পরে ফেব্রিকটা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, গ্রাম পার স্কয়ার মিটারে জিএসএমটা কাটার পরে এটা একটা এস টাইপ ফেব্রিক, এই ফেব্রিকটা কাটার পরে শেপটা এমন আসছে। এটি একটা নিক্তির মাধ্যমে আমি এটা এভাবে নিয়ে একটা নিক্তির মাধ্যমে এটা দিব এবং এই গ্রাম পার স্কয়ারটা আমি বের করে ফেলব, কারণ জিএসএমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা স্টাডি করছেন টেক্সটাইলে বা জব করেন তারা সবাই জানেন বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে গার্মেন্টসের জিএসএম এতটা হতে হবে, 140, 110, 250 হতে হবে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফেব্রিক তৈরি করা হয়ে থাকে এবং সেই ফেব্রিকটা ডাইং করার পরে জিএসএম ঠিক আছে কিনা সেটা আমরা চেক করে থাকি। জিএসএমটা যখন কাটা হয় তখন শেপটা আসে এমন, এই যে গোলাকার থাকবে, যদিও এটা ইলাস্টান থাকার কারণে, এই ফেব্রিকে ইলাস্টান আছে, এটা থাকার কারণে চারিপাশ থেকে ফোল্ড হয়ে আসে, শিঙ্কেজ মনে হচ্ছে। আপনাদেরকে যদি আপনারা মেশিন দেখতে চান তাহলে সে নিয়েও ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। এই ভিডিওতে জাস্ট আমার উদ্দেশ্য ছিল যে জিএসএম কাটার পরে ফেব্রিকটা কেমন দেখা যায় এবং জিএসএম কেন কাটতে হয়। আশা করি ভিডিওটা যারা জানে না জিএসএম মানে কি বা জিএসএম কাটার পরে ফেব্রিকটা দেখতে কেমন হয় বা জিএসএম কেন কাটতে হয় তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিও শেষে আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি, সুস্থতা আল্লাহ সব থেকে বড় একটা নিয়ামত, আর সুস্থতার জন্য প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। আল্লাহর উপাসনার পাশাপাশি আমরা ফিজিক্যাল, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করব, সেটা হয় বাসায় নাই হেঁটে। আপনি নিজে ফিজিক্যাল এক্সারসাইজ করুন এবং আপনার পরিবারকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।